নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নর্থ ইন্ডিয়ান এক স্পেশাল ডিশ, কারি পকোড়া। যারা প্রবাসী বাঙালি তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেয়ে থাকেন, পার্সোনালি আমারও খুব পছন্দ। আর যারা ভিন্ন ভিন্ন রাজ্যের খাবার খেতে পছন্দ করে আশা করি তাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করে দিচ্ছি। একটা বাটিতে আমি হাফ কাপ বেসন নিলাম, এটা পকোড়া বানানোর জন্য। আর আরেকটা মিক্সির ডোমে দিয়ে দিলাম হাফ কাপের থেকে আরেকটু কম বেসন, এটা ঘোল বানানোর জন্য। এখন মিক্সির বেসনের মধ্যে দিয়ে দিলাম এক কাপ টক দই, আর ওই কাপ ধুয়ে দিয়ে দিলাম আর হাফ কাপ মতো জল। এই মিক্সিটাকে ঘুরিয়ে নেব, তাই সাইডে রেখে দিলাম। আর এই বাটির বেসনের মধ্যে দিয়ে দিলাম কটা চামচ লবণ, এক পিঞ্চ মতো হলুদ, আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিলাম অল্প পরিমাণ জিরে আর ধনের গুঁড়োটা। এখন পরিমাণ মতো জল দিয়ে বেসনটাকে গুলে নেব। খুব পাতলা করব না, এই ধরনের কনসিস্টেন্সি করলাম। এখন এই পেস্টটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। আমি বেসন আর দইয়ের ঘোলটা মিক্সিতে দিয়েছি, এতে কি তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো রকম লাম্পস থাকে না। আপনারা চাইলে হাতেও এটাকে ফেটিয়ে নিতে পারেন। এই ঘোলটা অনেকটাই ঘন আছে, তাই এর মধ্যে আমি আরও 3 কাপ জল মিশিয়ে দিলাম। এখন এই ঘোলটা অনেকটা পাতলা হয়েছে, ঘোলটা সাইডে রেখে দিচ্ছি। এখন পকোড়াটা বানিয়ে নিচ্ছি। 15 মিনিট পরে এই ব্যাটারটাকে আরেকবার চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। যতটা ফেটানো যাবে ফ্লপি হবে, আর পকোড়াটাও কিন্তু সফট হবে। এর মধ্যে একটা পেঁয়াজ আর 2 কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর আগেও একটু মশলা দিয়েছিলাম, এতে কি পকোড়াটার টেস্টটা বেশ ভালো হবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ওই পেস্ট থেকে হাত দিয়ে দিয়ে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা হাত দিয়ে দিতে না চাইলে চামচ দিয়েও দিতে পারেন। কিছুক্ষণ পরে নিচের সাইডটা ভাজা হয়ে গেছে, তো উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পকোড়াটা বেশ ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। কারির পকোড়াটা রেডি করে নিলাম। অন্য একটা কড়াইতে 1.5 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে 1/2 চামচ মেথি দিয়ে দিলাম। মেথিটা একটু ফুটে ওঠার পর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, আর দিলাম 1/2 চামচ আদা কুচি, 2 শুকনো লঙ্কাকে এইভাবে ছিঁড়ে দিলাম। এখন মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। স্লো ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু মশলাটা কালো হয়ে যাবে। এই তেলের মধ্যে 1 পিঞ্চ মতো হলুদ দিলাম। নেড়ে নেওয়ার পর মিক্সিতে যে দই আর বেসনের ঘোলটা ছিল সেটা ঢেলে দিলাম। ঘোলটা ঢেলে দেওয়ার পর মনে হলো একটু ঘন মতো আছে, তাই আরেক কাপ জল দিয়ে দিলাম। এটা কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাতে হয়। এই ঘোলটাকে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে। ঘোলটা ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম আরও একটু হলুদ আর 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর মিলিয়ে নিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো। কারিটা এখন বেশ ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা মিশিয়ে নেওয়ার কিছুটা সময় পরে দিয়ে দিলাম ভাজা পকোড়াগুলো।
পকোড়াগুলো দিয়েও কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো। পকোড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে একটু স্লো করে দেব আর এইভাবে 5 থেকে 6 মিনিট রান্না হতে দেব। মাঝে মধ্যে কিন্তু নেড়ে যেতে হবে। ঝোলটা এখন একটু পাতলা আছে, অনেকে পাতলা ঝোল পছন্দ করে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে কিন্তু আরও গাঢ় হবে। এই অবস্থায় আমি কড়াইটা ধরে নিচে নামিয়ে রাখলাম। এর মধ্যে এখন তড়কা দেব। ছোট্ট একটা এরকম বাটি নিয়েছি, এতে 1 চামচ রিফাইন তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে 2 শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে লাল মতন করে নিয়েছি। এখন এর মধ্যে 1/2 চামচ জিরে ফোড়ন দিলাম। জিরেটা ফুটে গেছে, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েই কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো, না হলে লঙ্কাটা জ্বলে যাবে। এটা তড়কার জন্য রেডি করে নিলাম। এখন হয়ে যাওয়া কারির উপরে এরকম তড়কাটা লাগিয়ে দিলাম, কারির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। এই তড়কাটা দিলে কিন্তু কারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। কারিটা একটু চেখে দেখলাম, নুন লঙ্কার একদম পারফেক্ট কম্বিনেশন, খেতে খুব ভালো হয়েছে। আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। বাঙালি রান্নাবান্না থেকে কিন্তু একটু ফটকে, মানে আলাদা, আপনাদের যদি ভালো লাগে কখনো ট্রাই করতে পারেন। এই বাটির মধ্যে আমি ভেজে নেওয়া কারি পাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।